1827 সালে কলকাতায় পালকিবাহকদের ধর্মঘট স্থায়ী হয়েছিল প্রায় এক মাস। এই ধর্মঘটে ইংরেজ প্রশাসন ও অভিজাত লোকেরা বেশ বিপাকে পড়েছিলেন। অবশেষে পালকিবাহকদের দাবির কাছে ইংরেজ সরকার নমনীয় হতে খানিক বাধ্য হয়। ইতিমধ্যে ঘটে যায় একটি মজার ঘটনা। পালকির অভাবে 3 দিন ধরে অফিসে না যেতে পেরে জনৈক ব্রাউন সাহেবের ধৈর্যচ্যুতি ঘটল। সহসা তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি মিস্ত্রি ডাকিয়ে একটা পালকির হাতলগুলি খুলে ফেললেন ও তলায় দুটি চাকা লাগিয়ে দিলেন, এবং শুধু তাই নয়, সামনে জুড়ে দিলেন ঘোড়া। কলকাতার রাস্তায় চালু হলো ঘোড়ার গাড়ি। সাধারণ লোকেরা এর নাম দিলেন পালকি গাড়ি। সাহেবরা স্রষ্টার নামানুসারে এর নাম দিলেন ব্রাউন বেড়ি গাড়ি। পালকি ধর্মঘট অবশেষে মিটল বটে, কিন্তু 4-5 বছরের মধ্যে শহর ছেয়ে গেল ঘোড়ার গাড়িতে। এই ধর্মঘট কলকাতার গতি যেন আরো বাড়িয়ে দিল। কলকাতা প্রবেশ করল অশ্বযানের যুগে। ক্রমেই কলকাতার বাবুরাও অনেকেই ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু করে দিলেন। কিন্তু এতে একটা অসুবিধা দেখা দিল। এতদিন পর্যন্ত পালকি করে বাবুরা বাড়ির অন্দরমহল পর্যন্ত পৌঁছে যেতে পারতেন। এখন ঘোড়ার গাড়ির ব্যবহারের ফলে বাবুদের বাবুত্ব নষ্ট হতে বসল। কারণ তাদের এখন রাস্তার ধুলো মাটি পাড়িয়ে অন্দরমহলে প্রবেশ করতে হচ্ছে। এতে অনেক মোসাহেব বাবুর মানহানি হচ্ছে বলে মন্তব্য করতে শুরু করল। তারা বলতে লাগলো, বাবু এখন রাস্তার বাবু হয়ে গেছে, বাবুর গায়ে বর্ষার জল, গ্রীষ্মের রোদ সবই লাগছে, ইত্যাদি ইত্যাদি। তাই বাবুর ইজ্জতের মাথা ঢাকতে ঘোড়ার গাড়ির মাথায় আচ্ছাদনের ব্যবস্থা হলো, এবং বাড়ির সদর দরজার সামনে নতুন বারান্দা তৈরি হলো যেখানে বাবুর গাড়ি এসে দাঁড়াবে। এর নাম হয়ে গেল গাড়ি বারান্দা। কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়ির সংখ্যা হু হু করে বেড়ে গেল, সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো গাড়ি বারান্দার সংখ্যাও। এখন রাস্তা চওড়া করতে গিয়ে মিউনিসিপ্যালিটি এই গাড়ি বারান্দাগুলির জন্য বাধার সম্মুখীন হল। অতঃপর 1870 খ্রিস্টাব্দে আইন পাশ করা হলো, নতুন করে আর কোনো গাড়ি বারান্দা তৈরি করা যাবে না। কালক্রমে ঘোড়ার গাড়ির যুগ পেরিয়ে কলকাতা প্রবেশ করল মোটর গাড়ির যুগে। 20 শতাব্দীর দোরগোড়ায় এসে কলকাতা হারিয়ে ফেলল তার বাবুযুগ, সেই সঙ্গে হারিয়ে গেল গাড়ি বারান্দার অতীত গৌরব। পরবর্তীকালে গাড়ি বারান্দাগুলি হয়ে উঠল হকার এবং স্ট্রিট ফুডের দোকান, দরিদ্র আর ভবঘুরেদের আস্তানা, এবং বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য পথিকদের আশ্রয়স্থল।